এসএফআই রাজ্য সম্পাদক অর্ণব ব্রোস প্রয়াত হলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হুগলি জেলার। এসএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হুগলি জেলা কমিটির সম্পাদক অর্ণব ব্রোস গতকালকে তিনি প্রয়াত হন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজ্য সিপিএম মহলে। কমরেড, তোমাকে জানাই লাল সেলাম, আমাদের মধ্যে আর বেঁচে নেই। গতকালকে তিনি প্রয়াত হন। হুগলি জেলা জুড়ে শোকের ছায়া। রাজ্যের এসএফআই ডিওএফআই যখন কমরেড মীনাক্ষী মুখোপাধ্যায় নবান্ন অভিযান ব্রিগেড সমাবেশ, তখন অর্ণব ব্রোস অন্য একটি চিত্র ছিল। সবারির মধ্যে আগে তিনি একসঙ্গে কাজ করতেন। সবার আগে তিনি জনসাধারণ গরিব দরিদ্র মানুষকে নিয়ে তিনি ব্রিগেডের মঞ্চে আগে যেতেন। অর্ণব ব্রোস আর আমাদের মধ্যে বেঁচে নেই। আমরা এই যুবককে হারিয়ে শোকাহত, তার পরিবারকে সমবেদনা জানাই। আজকের দিন কঠিন একটি দিনের পরিস্থিতি, যে করোনা মহামারী ভাইরাস আতঙ্ক ছড়িয়েছে। এসএফআই রাজ্য সম্পাদক তিনি প্রয়াত হয়েছেন গতকালকে। তার মৃত্যুতে তার আত্মার প্রতি সমবেদনা।